সায়স্তা খার আমলের গল্পের মতোই সস্তায় মিলছে চাল ডাল তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় নানা ধরনের পণ্য অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে সবজি ফল আর শুকনো খাবারও এক কেজি চাল এক টাকায় ছয়টা ডিম এক টাকা তিন টাকায় এক লিটার সয়াবিন তেল সব মিলিয়ে মাত্র দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার তাও নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন ক্রেতারা যার বাজার মূল্য চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা স্বল্প আয়ের মানুষের জন্যই এমন সুযোগ করে দিয়েছে গরিবের সুপারশপ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এক টাকার আহারের পর সারা ফেলেছে এই গরিবের সুপারশপ মূল্যস্ফীতির চাপে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি স্বল্প আয়ে মাস চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা আর মূলত তাদের কথা মাথায় রেখেই দেশের বিভিন্ন স্থানে দশ হাজার পরিবারের মধ্যে এই সুবিধা পৌঁছে দিতে চালু হয়েছে গরিবের সুপারশপ রাজধানীর পল্লবীর রূপনগর কমিউনিটি সেন্টারে পণ্যের পর্ষা নিয়ে বসে ভিন্ন ধর্মী এই সুপার শপ দশ টাকায় কেনা যাবে পছন্দের নিত্য প্রয়োজনীয় পণ্য বৈশ্বিকভাবে যে অর্থনীতি মন্দা এটার কিন্তু প্রভাব আমাদের দেশের মানুষের উপরও পড়েছে বিশেষ করে যারা দিন আনে দিন খায় সে মানুষগুলো কিন্তু আয় ব্যয়ের যে হিসাবে তাৎতম মানে হিসাব করতে গিয়ে তারা কিন্তু আসলে ব্যালেন্স করতে পারছিল না আসলে এই ইমব্যালেন্স টাইমটা আমরা বিজ্ঞানদ ফাউন্ডেশন চেয়েছি এই মানুষদেরকে একটু সহযোগিতা করার জন্য কারণ বাংলাদেশে একটা জিনিস দেখা যায় কি সব সময় যে দুর্যোগ হলে বন্যা হলে চাইটি ऑर्गेनाइजेशनগুলো মানুষের পাশে দাঁড়ায় কিন্তু এটা কি একটা দুর্যোগের মতো বলা যায় এই সময়টাকে তো যে কারণে আমরা আসলে উদ্যোগটা নিয়েছি যে আমরা প্রায় হাজার মানুষকে বা 10000 পরিবারকে আমরা এই প্রোগ্রামের আওতা সহযোগিতা করব তো মূলত চট্টগ্রাম দিয়ে আমরা শুরু করেছি কাজটা আজকে ঢাকায় করছি এভাবে আমরা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই কাজটি করব এখানে আসলে মাত্রাটির উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে গহিতাকে যে পণ্যগুলো নিবে সেটা চয়েস করার স্বাধীনতা এটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি তো এখানে যেমন চাল ডাল তেল মানে বিভিন্ন রকম পণ্য কিন্তু আমরা সাজিয়ে রেখেছি সো যার গহিতার মানে যেটা দরকার সেই সেটা কিনতে যেমন চাল দরকার সে শুধু চালই নিচ্ছে ডাল দরকার হলে ডালি নিচ্ছে অত যার যতটুকু দরকার ততটুকু নেয়ার একটা স্বাধীনতা আমরা দিয়েছি বেদ সম্প্রদায় ও সনাতন ধর্মালম্বীর অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা পাচ্ছেন এই সেবা সারাদিনে গরিবের সুপার সব থেকে বাজার করেছেন দরিদ্র মানুষেরা পাঁচশো টাকা জিনিস পাচ্ছেন মাত্র দশ টাকায় এমন উদ্যোগে খুশি বাজার করতে আসা ক্রেতারা তাদের কাছে দুর্মূল্যের এই বাজারে একটু স্বস্তির ছোঁয়া দিয়ে গেল গরিবের সুপার শপ এই যে গুঁড়ো পাঁচ প্যাকেট এক টাকা ইনশাল্লাহ বাজারে পাঁচ প্যাকেট কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগতো তারপরে খাতা নিলাম আটা নিলাম ডিম নিলাম তেল নিলাম এই দশ টাকায় খুশি ইনশাল্লাহ এই পাঁচ দিনে ওই বাজার করতে পারি নাই গরিব হিসেবে যাদের আল্লাহ সুখী রাখুক কোম্পানির এটা তো স্বপ্ন কখনো ভাবি নাই যে এই